রুচিকর ছাল দিয়ে দেবেন। আর ছোলা বাটুরা বাঁশি দিয়ে বানিয়েছি, মানে প্যা 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 বাঁশি। সঙ্গে নিয়েছি খিচুড়ি, এখানে 200 পিস চিকেন পকোড়া আছে। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি আনলিমিটেড, এটা কিন্তু পেঁয়াজের পকোড়া না, এটা কিসের পকোড়া? এটা হচ্ছে চিকেন পকোড়া বলা ভুল, এটা হচ্ছে চিকেন স্কিনের পকোড়া, মানে চিকেন চামড়া আছে। ছাল দিয়ে এটা পকোড়াটা বানিয়েছি, এটা রেসিপি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, হয়তো পেয়ে গেছে জানি না। দেখতে কত ডেলিশিয়াস লাগছে, ফাটাফাটি। উপর তেল দিয়ে তো অনেকগুলো আছে, এখানে 200 পিস চিকেন পকোড়া আছে। ভুল হলে তোমরা গুনো, যদি ভুল বলে থাকি। আর সঙ্গে কি আছে? এটা আছে ছোলা বাটা। আর সঙ্গে নিয়েছি খিচুড়ি, গন্ধরাজ লেবু দিয়ে নাকি পান্তা ভাত ভালো লাগে। আমি জানি না, আমি আজকে খেয়ে ট্রাই করবো যে গন্ধরাজ লেবু দিয়ে পান্তা ভাত কি ভালো লাগে। আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, সাথে আছে আলু ভাজা, আর ছোলা বাটা। ছোলা বাটা বললে, হ্যাঁ ছোলা বাটা, ভাজা ছোলা বেটেছি এটা পেঁয়াজ লঙ্কা আর কি কি দিয়ে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কিছু দিয়ে না, আর লবণ দিয়ে। এটা একদম বাটা আছে, এটা ফাটাফাটি লাগে পান্তা ভাতের সঙ্গে খেতে। আর এটা যে হচ্ছে তরকারি, বাসি তরকারি, মানে বাসি দিয়ে বানিয়েছে, মানে প্যা 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 বাসি বাসি তরকারি, মানে গতকালকের তরকারি। ঠিক আছে, যেহেতু পান্তা ভাতের সঙ্গে আমাকে একটা লঙ্কা দিয়ে খাইতে দিয়েছে ছিল, তার জন্য ভাবলাম যে নষ্ট করে। কিসের তরকারি বলে দাও? এটা হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। গরমে সবাইকে স্বাগত, তো পান্তা ভাতেরও স্বাগত গরমের সঙ্গে। তো রেডি, আজকে চ্যালেঞ্জ হবে। আর চ্যালেঞ্জের শাস্তি এইগুলো বলে দিই, এই যে আমার এই তিন প্লেট, আমার এখানে তিন প্লেট, আর আমার, আর এটা আনলিমিটেড, এটা যতটা পারবে খেতে পারবে ইচ্ছা। ঠিক আছে, এটা চ্যালেঞ্জের মধ্যে নেই। ভাতটা কমপ্লিট করতে হবে, ভাত আর বাকিগুলো সব কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ওকে, তো রেডি, 1 2 3 স্টার্ট। নুন দেয়া আছে, আমি তো একবার লেবুটা নিয়ে নেবো, গন্ধরাজ লেবু দিয়ে কেমন লাগে সেটাই দেখতে চাই। আর সঙ্গে আছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। একটা ফ্রেন্ড আমাকে বলেছিল, মানে ফেসবুকে, যে তুমি এরকম ভাবে খেয়ে দাদা দেখবে ভালো লাগবে, তা তোমার কমেন্টের জন্য আমি করলাম। একটা টকটক ব্যাপার, একই তো পান্তা ভাত একটু টকটক হয়, তার উপর আবার গন্ধরাজ লেবু একটা আলাদাই ফ্লেভার, আলু ভাজা, কি ক্রিসপি হয়েছে জাস্ট। পান্তা ভাত একটা স্বর্গ, ছোলা বাটুরা, ছোলা বাটা, ছোলা বাটা ঝাল দিয়েছে ভালো, এত রকম খাবার থাকলে যে আমি কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবো বুঝতে পারি না। পান্তা ভাতের সঙ্গে তো বাসি তরকারি ভালো লাগে, খেয়ে দেখি। লাজবাব, চিকেন পকোড়া, ভালো মুচমুচা,
সেরা চিকেন কোরমা মানে শুধু শুধুই খেয়ে নিই যত বেশি খেতে পারি তো যেমন খুশি খাও বাসি তরকারি চিঠা ছালে পকোড়া কেমন বলো ভাতের মনটা ঠিক আছে চিকেনের ছাড়ে এত টেস্ট যারা খায় তারা জানে ২০০ টাকা বেশি চিকেন পকোড়া হবে না কথা বলেছিলাম ২০০ টাকা ২০০ টাকা দেখো পুরো চিকেন ছাড় দেবে তারপর
তো প্রথমে আমি এর মধ্যে যোগ করব হচ্ছে একটু আলু ভাজা কি 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 না প্রথমে আলু ভাজা দিচ্ছি না প্রথমে আমি দেব হচ্ছে এর মধ্যে এক চামচ চিনি আর আলু ভাজা তো কি আলু ভাজা তো দেবেই তো না কি দেবে না এটা খাবা এটা হুম ওটা ভালো তো একটু দিয়ে দিলাম ঠিক আছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস রেড কালার হয়ে গেল দুধটা ঠিক আছে এবারে আমি যেটা দিয়ে দিচ্ছি একটুখানি লবণ তো অনেক রকম রেসিপি জানো দারুণ রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো তার সাথে একটু আলু ভাজা দুধের সঙ্গে আলু ভাজা এটা কেমন লাগে আমারে পান্তা ভাত খাওয়ার পর আলু ভাজাটা সব খেয়ে নিলাম একটু মিক্সার গ্রাইন্ডার মিক্সড করে খেলে বেশি ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে আর সম্ভব হচ্ছে না ওই রকম লাগে ওই রকম আরেকটা গিয়ে জুড়ি সত্যি বলতে ভালো অ্যাক্টিং করছে না এটা একটা পায়েস না আলু ভাজা না ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।